মুহূর্তে একটা বিশেষ জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান দেখতে আপনারা বসছেন, কিন্তু হাজারো প্রোগ্রামের মাঝে, হাজারো মানুষের মাঝে শ্রীমতী বৈশালী সরকারের অনুষ্ঠান কেন দেখতে বসছেন, কেন দেখতে বসছেন? তার একটাই উত্তর, এই অনুষ্ঠানে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য তত্ত্বগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তো জানতে পাচ্ছেন। আর লাইভ ফোন ইন অনুষ্ঠান যখন, তাহলে জানার সুযোগটাও থাকছে, সরাসরি তার সঙ্গে সেই কনসাল্ট করার সুযোগটাও থাকছে। এবং এই যে আমরা এক একটা অনুষ্ঠানে থাকি, এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে সজাগ আমরা হতে পারি। আজকের আলোচ্য বিষয়ে আমি একটু অনুরোধ জানাবো দিদিকে, যে সন্তান নিয়ে, সন্তান সুখ নিয়ে এবং সন্তান দুঃখ নিয়ে একটু আলোচনা করতে। কথাটা এভাবেও বলা যায় যে যে সন্তান আমাদেরকে পরম সুখ দেয়, সেই সন্তানই কিভাবে আমাদেরকে পরম দুঃখের দিকে ঠেলে দেয়। ঠিক সেই কাজটাই আমরা সন্তানদের কাছ থেকে যখন পাই, তখন আমরা নাজেয়াল হয়ে যাই। এরই কেন বলা হচ্ছে এবং কিভাবে জ্যোতিষশাস্ত্রের এর ব্যাখ্যা, সমস্ত ব্যাখ্যা নিয়ে অবশ্যই দিদিকে আবেদন করব এই বিষয়ের উপরে আলোকপাত করতে। এবং ঠিক যেমনভাবে তিনি বিভিন্ন সমস্যা প্র্যাকটিক্যালি সমাধান করে চলেন, এবং একটা কথা দৃঢ়ভাবে বলা যায় যে যার কাছে আশা মানে অবশ্যই সমস্যার সমাধান হবেই হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকার আরও একবার আমাদের মধ্যে, কাজেই আপনাদের স্বাগত জানিয়ে, স্বাগত জানাই তাকেও। নমস্কার দিদি। নমস্কার জানাচ্ছি সকল সৃষ্টি প্লাসের দর্শকবৃন্দকে, এবং সামনেই খুব ভালো তিথি আছে, কৌশিকী অমাবস্যা, স্পেশাল একটি তিথি, কিন্তু 12টি অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা। কারণ আমরা জানি আমাদের জীবনে যা কিছু অশুভত্ব এই যোগে কিন্তু নাশ হয়ে যায়। বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন কালসর্পদোষটা, এতটা নেগেটিভ জর্জরিত জীবন কীভাবে তার থেকে বেরিয়ে আসবেন, এই কৌশিকী অমাবস্যা। বহু মানুষের দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষের জন্য বারবার বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, কোনোভাবে ম্যাচিওর করবেন করছে না, তাদের বলবো এই যোগটাকে কিন্তু কাজে লাগানো। অর্থাৎ এই কৌশিকী, আলোক কৌশিকী অমাবস্যা এমন একটি শুভ তিথি যে তিথিতে কাজ করালে আপনার কাজ হবেই, এই কথাটা বলা যায়। কেন এতটা জোরের সাথে বলছি, কারণ আপনারা তো আমার বহু অনুষ্ঠান দেখেন, কেন কি কারণে এইটা বলছি, এর লজিকটা কোথায়? প্রথম কথাই বলে থাকবো যে এটা আমরা জানি যে বামদেব এই তিথিতে কিন্তু সিদ্ধ হয়েছিলেন, এবং কৌশিকী অমাবস্যা আমরা জানি যে শিম্ভ নিশম্ভকে কিন্তু দেবী কৌশিকী কিন্তু বধ করেছিলেন এই তিথিতেই, এবং দেবী দুর্গার কোষ থেকেই কিন্তু সৃষ্টি হয়েছিল বলে এই অমাবস্যা তিথির নামও কিন্তু কৌশিকী অমাবস্যা। এর পাশাপাশি কিন্তু যে আমাদের নাক্ষত্রিক কানেকশন, কারণ নাক্ষত্রিক কানেকশন ছাড়া আমাদের কোনো কাজ কিন্তু হয় না। কাজে এই নাক্ষত্রিক কানেকশন কি, কারণ জোডিয়াকের ফিফথ হাউস হচ্ছে সৃষ্টির ঘর, রবির মূল ত্রিকোণ ক্ষেত্র, এবং সেখানে রবি কিন্তু অবস্থান করছে, সাথে কিন্তু চন্দ্র, অর্থাৎ জোডিয়াকের মাতা চন্দ্রের কিন্তু ঘর একসাথে কিন্তু এই ঘরে কিন্তু তারা মিলিত হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথিতে। এবং এটি যেহেতু অগ্নি রাশি, স্থির রাশি, যার ফলে কিন্তু যে কোনো মনস্কামনা এই তিথি ধরে ধরে আপনি কাজ করাতে পারেন, অবশ্যই আপনার এই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। কাজে এই কারণেই কিন্তু বৈশালী সরকার এত জোর দিয়ে আপনাদের বারবার বলছে, সমস্যা লুকিয়ে রাখবেন না, সমস্যা সমাধানের জায়গা আছে, জ্যোতিষের মাধ্যমে সঠিকভাবে যদি সেটা বার করে আনা যায়, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, অবশ্যই সেই কাজ কিন্তু আপনারা পাবেন। বহু বছর ধরে কিন্তু আমি কাজ করে চলেছি, এবং যারা আমার কাছে এসেছেন তারা জানেন যে তারা কতটা উপকার কিন্তু পেয়েছেন যে এই অমাবস্যা তিথিতে কাজ করিয়ে। সমস্যা যেমন আছে তার সমাধান আছে, এই চরম সত্যটা আমরা জানা সত্ত্বেও যদি সমস্যাটাকে ফেলে রাখি তাহলে সেটা ঠিক কাজ কি না সেটা আপনারাই ভেবে দেখবেন। আর কৌশিকী অমাবস্যার মতো বিশেষ যোগকে কাজে লাগান না লাগালে, হ্যাঁ অবশ্যই স্বাগত জানাই তাকে। নমস্কার, কি জানছেন? নমস্কার, জোরে বলুন, একটু জোরে বলুন দাদা। আমি পুলক পাল বলছি, রানাঘাট থেকে। আচ্ছা বলুন, আপনার সম্পর্কে কি জানবেন? না, আমি আজ দিদির সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/9/1985। 18/9/1985। জন্মের সময়? তাহলে দিদির রাশি লগ্নটা সবার আগে জানুন। আপনার দিদির রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন হচ্ছে কিন্তু তুলা লগ্ন, কিন্তু যেটা দেখা যাচ্ছে ওনার তিথি, জন্মতিথি হচ্ছে কিন্তু শুক্লা চতুর্থী তিথি, এবং পায়া হচ্ছে কিন্তু স্বর্ণ, অর্থাৎ আপনার দিদির জন্য কিন্তু সোনা খুব লাকি মেটাল আছে।
সোনার জিনিস ব্যবহার করতে পারবেন বা সোনা ভেজানো জল, যদি কোনো প্রবলেম থাকে সোনা ভেজানো জল যদি সে খেতে পারে সেটা কিন্তু ভালো হবে। আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে মেন এই চকের ক্ষেত্রে আমি বলবো কোন ইয়ারে জন্ম, 85 জন্ম। দিদির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পূর্ণ কিন্তু একটা গ্রহণ দোষ তার লগ্নের ওপর রয়েছে। দিদি খুব রুচিশীল হবে, ক্রিয়েটিভ হবে, কিন্তু দেখা যাচ্ছে মেন আপনার প্রশ্ন হচ্ছে ওর বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব। এটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল তো, যে অনেকটা বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না, শনি হচ্ছে বিলম্বকারক গ্রহ। আপনার দিদিকে দেখে কিন্তু সকলের পছন্দ হচ্ছে, কিন্তু কোনো একটা অজানা কারণে কিন্তু ওর বিয়ের জায়গাটা কোনোভাবেই কিন্তু ম্যাচিওর করছে না। সপ্তমে রাহু রয়েছে এবং সেই রাহু কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ একটা কানেকশন কেতু স্টারে অবস্থান করছে, এবং যে কেতু কিন্তু চন্দ্রযুক্ত। দিদির ক্ষেত্রে দেখা যাবে এই সময় কিন্তু খুব ডিপ্রেসড হয়ে গেছে দিদি, তাই তো? একদম ঠিক। হ্যাঁ, এবং সেটা নিয়ে আপনারাও বাড়িতে সবাই খুব চাপের মধ্যে রয়েছেন একটা। হ্যাঁ, সবাই খুব চিন্তিত। হ্যাঁ, এখানে আমি বলবো যে অবশ্যই কিন্তু দিদির কিন্তু বিয়ের জায়গাটা ঠিক করুন, গ্রহণ দোষটা ঠিক করুন, সাড়ে সাথী ঠিক করুন, এবং অশুভ রাহুর প্রতিকার প্রতিবিধান এই কৌশিকী অমাবস্যাতে করে নিন। আপনি কি অনুষ্ঠান আবার দেখেন? দিদির অনেকটা তো বয়স চলে এসছে, আমি বলবো যে আপনি অবশ্যই কিন্তু এই কৌশিকী অমাবস্যাটা কিন্তু ভালো আপনার দিদির জন্য, কারণ এই জায়গাটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন 2016 নভেম্বর থেকে 2017 নভেম্বর মধ্যে আপনার দিদির বিয়ে কিন্তু হয়ে যাবে। মামার ভালো লেগেছিল তাই আপনাকে সাজেস্ট করেছিলেন, আপনার কেমন লাগলো কথা বলে সেটা জানা দরকার। খুবই ভালো লাগলো, মানে দিদি যে কথাগুলো বললেন একটাও মতো কথা বলতে হয়নি, দিদি দিদিই বলে দিলেন। জানতে আমি ডেটা বার, এটাই কিন্তু হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যে আপনার মানে কোথায় সমস্যাটা লুকিয়ে আছে। এবং এই ধরনের যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে, বারবার দেখাশোনা হচ্ছে কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ম্যাচিওর করছে না, সপ্তম ভাবে শনিচন্দ্র, সপ্তম ভাবে রাহু, সপ্তম ভাবের ওপর শনি রবি, সপ্তম ভাবের ওপর শনি মঙ্গল বা মঙ্গল পাপ্পিত হয়ে রয়েছে, মঙ্গল রাহু রয়েছে, মঙ্গল রাহু স্টারে রয়েছে, তাদের কিন্তু বিয়ের জায়গাটা কোনোভাবেই কিন্তু ম্যাচিওর করে না। তাদেরকে বলবো এই আলোক কৌশিকী অমাবস্যায় কিন্তু বিয়ের প্রতিকার প্রতিবিধান নিন, কোথায় সমস্যাটা লুকিয়ে আছে সেটা বার করে আনুন বিচারের মাধ্যমে, এবং সঠিক প্রতিকার নিন, দেখুন আপনার 6 মাস 7 মাসের মধ্যে অবশ্যই বিয়ে হয়ে যাবে। স্বাগত জানাতে চাইবো পরের বন্ধু যিনি আছেন, নমস্কার। আমি তো বলছি এখন এই মুহূর্তে বেড়েঘাটা থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি আমরা? হ্যাঁ, কৌশিক মিত্র বলছি। আচ্ছা কৌশিক বাবু, এই মুহূর্তে কাজ সম্পর্কে জানার ইচ্ছা? এটা নিজের ব্যাপারে জানবো, একটু আমার ক্যারিয়ারের কোন চেঞ্জটা হবে সেটা জানতে চাই। আগে আগে ডেট অফ বার্থটা আমাদের জানান। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি 78। পয়লা ফেব্রুয়ারি? হ্যাঁ, 78। 1978। জন্মের সময় বলুন। সময় বলুন। 10টার সময়, রাত্রিবেলা। রাত 10টা। একদম রাত 10টা? হ্যাঁ দিদি, 10টা ধরেই আরকি মা বলে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। এটা বুধবার ছিল দিদি। আচ্ছা, আর আপনার রাশি লগ্ন নিজে জানেন? তুলা রাশি মনে হয়। মনে হয় একটু দিদি মানে কর্মক্ষেত্রে সমস্যা আছে। আমি এরকম মানে আপনি বলুন কথা হচ্ছে আমার অনুষ্ঠান জায়গাটাতে এই মেইন প্রবলেম, কর্ম ফাইনালি একটা ভালো বড় ব্রেক পাবো আর আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দিদি, রেগুলারলি দেখি। আরে তো আমি কথা বলতে হয় না, আমি বলি আপনি শুনুন, তারপরে যদি কোথাও মনে হয় যে দিদি এটা বলেনি তখন আপনি আমাকে বলবেন। এটাই দায়বদ্ধতা। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্র, আপনারা গিয়ে জ্যোতিষের কাছে আগে হরবার হরবার করে বলে দেয় এটা ভুল। প্রথম কথা, আগে নিজের তিথি এবং পায়া সম্পর্কে জানুন। আপনার পায়া হচ্ছে রূপ, ঠিক আছে? অর্থাৎ রূপর কোনো জিনিস আপনি চেন পরে থাকতে পারেন, নেস ছাড়া, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। এবং তিথি হচ্ছে কিন্তু কৃষ্ণা নবমী তিথিতে আপনার জন্ম হয়েছে, তিথিটা খারাপ না।
কিন্তু আপনি যে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হবেন, হ্যাঁ, যে কোনো জিনিসে দেখুন আপনি যেটা চাইবেন সেই জায়গাটা, এবং খুব পারফেকশনিস্ট, যা কাজই করেন খুব মানে একটা প্রসেসে করেন, প্ল্যান করে করেন, কিন্তু সেই কাজগুলো আপনার বাস্তবায়িত হয় না, সেটা হয় কি? আপনার যে লেভেলে ওঠা উচিত সেই লেভেলটা কিন্তু আপনি পাচ্ছেন না, দশম ভাবে কিন্তু আপনার বৃহস্পতির অবস্থান, এখানে বৃহস্পতি রয়েছে কিন্তু আপনার জোড়িয়াকে তৃতীয় ভাবে, আপনারা তো জ্যোতিষশাস্ত্রের প্রতি খুব ইন্টারেস্ট রয়েছে, আছে কি না? হ্যাঁ, প্রচুর প্রচুর অনুষ্ঠান দেখেন, এবং যেমন দেখুন কেন আপনার ডিস্টার্বটা আসছে, দশম ভাবে বৃহস্পতি যে কোনো জ্যোতিষীকে দেখাবেন মনে ভীষণ ভালো দশম ভাব, কিন্তু বৃহস্পতির যদি কাজটারে মঙ্গলে মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, তাহলে আপনি ফলটা পাবেন কি করে? কারণ এখানে মঙ্গল রয়েছে শনি স্টারে, আপনি প্রচুর খাটছেন, প্রচুর লেবার দিচ্ছেন, আলটিমেট লাভ গিয়ে সাকসেস যতটা হওয়া উচিত, আপনি যেখানে যুক্ত রয়েছেন কোনো এডুকেশন সেক্টরের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন। হ্যাঁ দিদি, এডুকেশন কর্ম তো এই আছি, মানে বিগত প্রায় 9-10 বছর আছি, কিন্তু দেখবেন জায়গাটা ভালো, কথা তো আমি আপনার কথাটা দেখেছি, মানে সাইন্টিফিক ওয়েতেও মেলে, তো ওটাই জানতে চাইছিলাম একটু, যেটা বলে না লাইফের সব থেকে ভালো দশাটা বর্তমানে, বর্তমানে দেখুন কবে পাবো, বর্তমানে আপনার লগ্নের উপর বৃহস্পতি এসেছে, যে বৃহস্পতি আপনার চতুর্থ পতি এবং সপ্তম পতি, সেই বৃহস্পতি লগ্ন থাকার জন্য সবে মাত্র ট্রানজিট হচ্ছে, একটা মাস না গেলে বৃহস্পতি তো ফল দেবে না, একটা মাস পর থেকে আপনি নতুন চাকরির চেষ্টা করছেন এখন। দশম পতি পঞ্চমে, পঞ্চম হচ্ছে কর্মের নেগেটিভ ঘর, ঠিক আছে, ষষ্ঠের দ্বাদশ ভাব, কাজে সেক্ষেত্রে আপনি যেরকম চাইছেন সেটা পাচ্ছেন না, অর্থাৎ আপনি দেখবেন যে কম মানে জায়গায় চাকরি করছেন সেই জায়গাটা কিন্তু বড়, লোকে এক নামে চেনে, যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু গোল্ডেন দশা পাবেন না, দশা কিন্তু আপনার এখানে যেটা দেখা যাচ্ছে আপনার বুধের দশা চলছে, বুধের সাথে এখন চলছে কিন্তু বৃহস্পতির অন্তর্দশা, কাজে বৃহস্পতি লগ্নে এসছে এই টাইমে কিন্তু সে আপনাকে ফল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু আপনার ন্যাটাল শকের প্রবলেম হয়ে রয়েছে ওই জায়গাটা, যতক্ষণ না আপনি ঠিকঠাক মতন, ঠিকঠাক কথাটা কেন বললাম, কারণ আপনারা বহু হয়তো রত্ন আপনার হাতে হয়তো রত্ন আছে, আছে কি? হ্যাঁ, কিন্তু হয়তো ঠিকঠাক মতন সেগুলো পড়েননি, যার ফলে আপনি কিন্তু কাজ পাচ্ছেন না, এটা সঠিক প্রতিকার করুন। বললেন মানে আমার বৃহস্পতিটা দশমে আছে, হ্যাঁ, যেহেতু আপনি বলছেন মঙ্গলের স্টারে আছে, এটা ফল দিতে পারছে না, না মঙ্গল তো নিচস্থ হয়ে রয়েছে, শনি স্টারে রয়েছে, শনিও কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, না ওখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা ঠিক করুন। হ্যালো, হ্যাঁ, এটা ঠিক করুন, সামনেই কৌশিকী অমাবস্যা রয়েছে, আপনার মতন যারা চাকরির বা কর্মের জায়গা থেকে ডিস্টার্ব আছে, আছেন না, যাদের এরকম প্রবলেম হচ্ছে, গ্রোথ পাচ্ছেন না লাইফে, তারা যারা গ্রোথ চাইছেন বা লাইফে একটা ড্রিম স্বপ্নটাকে পূরণ করতে চাইছেন, আপনার মধ্যে টোটালি এবিলিটি রয়েছে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না, কেন পাচ্ছেন তার জন্য কিন্তু সঠিক আপনাকে কিন্তু জ্যোতিষ পরামর্শ নিতে হবে, এবং তার পাশাপাশি আপনি যদি সঠিক প্রতিকার করান তবেই কিন্তু আপনি, জ্যোতিষ করাটা কিন্তু এত সহজ না, বা প্রতিকারের জায়গাটা কিন্তু এত সহজ না, আপনারা তো প্রচুর জায়গায় যান কিন্তু ফেলিওর হন, আর এই সাবজেক্টের প্রতি কিন্তু বিশ্বাস হারিয়ে যাচ্ছে, যাদের বিশ্বাস এই সাবজেক্টের প্রতি থাকে তার জন্য কিন্তু গড়ে তুলেছি পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেখানে বহু স্টুডেন্ট, বহু শিক্ষিত মানুষ কিন্তু আমার কাছে আসেন, তারা কিন্তু পড়াশোনা করছেন, আর তাদের জন্য কিন্তু আমাদের রোববারের ক্লাস রয়েছে এবং শনিবার এবং মঙ্গলবার আমি নিজে একটা স্পেশাল ক্লাস করাচ্ছি, যাদের জ্যোতিষ জানা আছে প্রফেশনে আসতে পারছেন কিন্তু নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে একটা মানুষকে হয়তো আমি সঠিক প্রেডিকশন দিতে পারছি না, তাদের ক্ষেত্রে বলবো যে এই কোর্সটায় কিন্তু জয়েন করুন, রেমিডিটা কীভাবে করবেন, এই যে এই ভদ্রলোকের দশমে বৃহস্পতি, যে কোনো জ্যোতিষী কিন্তু দেখে বলবে যে না ভালো চাকরি করে, কিন্তু কেন ডিস্টার্ব হচ্ছে, তার নিজের জায়গা থেকে কেন সে সাকসেস পাচ্ছে না, সেটা কিন্তু বার করতে হবে, এই জায়গাগুলো একদম পুঙ্খানুপুঙ্খানু জায়গা,
কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি বার করে আনা হয় তাহলে প্রতিকার করলে তার থেকে আপনার জীবনে আপনার যে স্বপ্ন আপনার যে জায়গাটা আপনি চাইছেন অবশ্যই কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়, এবং তার জন্য লাগবে কিন্তু আপনার ধৈর্য এবং সময়, এবং আপনার 40 আপ হয়ে গেছে সেখানে কিন্তু খুব সাকসেস আপনাকে দেওয়া সম্ভব হয় না। এই জন্য একদম ছোট বয়স থেকে আসুন শুধুমাত্র, মানে আমি একটা আজকে যে আমাদের আলোচ্য বিষয় ছিল যে সন্তানদের নিয়ে আপনারা ভীষণ ডিস্টার্ব থাকেন, কিন্তু সন্তানের সাথে আপনার প্ল্যানেটারি পজিশন কি মিলছে এটা কিন্তু বিচার করা প্রচণ্ড। আমি বহু ক্ষেত্রে বহু স্টুডেন্ট আমার কাছে এসে তার ছক দেখছি, ভালো মা বলছে কোনোভাবেই আমাদের কথা শুনছে না, কোনোভাবেই এই ডিস্টার্ব হচ্ছে, আমার প্রতি এরকম করছে, কেন হচ্ছে? তার দেখলাম যে একদম নেগেটিভ, মানে তার সাথে তার মায়ের মনের মিল নেই, আত্মার মিল নেই, কোনো কিছু। আপনার প্ল্যানেটারি পজিশনের সাথে কি সন্তানের একদম ডিস্টার্ব? এটা কিন্তু বিচার করার জায়গা রয়েছে। এই জায়গাগুলো, এটাও কিন্তু রিলেশন অ্যাস্ট্রোলজি, সঠিকভাবে যদি এই রিলেশন অ্যাস্ট্রোলজির জায়গা থেকে আমরা কাজ করাতে পারি, কারণ এখন আমাদের প্রত্যেকটা টাইম কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকের একটা একটা সন্তান কাজে সেই জায়গাতে প্রত্যেকটা বাবা মা পুরো তাদের নিজেদের স্বপ্নটা সেই সন্তানের উপর ঢেলে দিচ্ছে, সেটা কি আদৌ বাস্তবায়িত করা সম্ভব আছে? এই কারণে কিন্তু একটা রিলেশন অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা করি, অর্থাৎ বাবা মা সন্তান। এই জায়গাটা থেকে আপনাদের রিলেশন হেলদি হবে, আপনার সন্তান ভালো থাকবে, এবং আপনার নিজেরাও কিন্তু ভালো থাকবেন। যারা করাতে চাইছেন অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, এবং সামনেই আলোক কৌশাককে অমাবস্যা, সন্তান অবস্থ হয়ে যাচ্ছে, কুসঙ্গে চলে গেছে, নেশা করছে, এরকম বহু যারা টিভির ওপ্রান্তে আছেন, যারা আমার কাছে আজ এসছেন, তারা জানেন যে বৈশালী সরকার যে কটা কথা বলছে একদম কিন্তু অক্ষরে অক্ষরে সত্য কথা, অর্থাৎ তাদের সন্তান বিপদে চলে গেছিলো, আজকে কিন্তু সেই সমস্যা থেকে বার করে আনতে পেরেছি। একাধিক নেশা করছে, একাধিক রিলেশনে জড়িয়ে পড়ছে, পড়াশোনা যায় না, স্কুল যায় না, কলেজে যায় না, তাদের কিন্তু ঠিক পথে নিয়ে এসছে। এইগুলো কিন্তু করতে গেলে আপনাকে জ্যোতিষ জ্ঞান থাকতে হবে, এবং সঠিকভাবে তন্ত্রজ্ঞান কিন্তু থাকতে হবে, সঠিক নিয়মে। আমার সাথে যারা তারাপীঠ গেছেন জানেন আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আলাদা দ্রব্যের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে কাজ করে থাকি, যে কারণে কিন্তু এই কাজ এত ফলপ্রদ হয়, মানুষ এত কাজ পায়। যারা চাইছেন এই গালক কৌশিক অমাবস্যাকে কাজে লাগান, অবশ্যই কিন্তু আপনার জীবনের সমস্যাগুলোকে আপনি সমাধানে কিন্তু মানে পরিণত করে নিতে পারবেন। এবং এখনও কিন্তু ট্রানজিটে ভীষণভাবে শনিমঙ্গল ডিস্টার্ব হয়ে রয়েছে, যাদের জন্মচক্রে শনিমঙ্গল পাপ পীড়িত হয়ে রয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড সাবধানে থাকুন। পাশাপাশি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন এই আলোক কৌশিক অমাবস্যাকে কিন্তু কাজে লাগিয়ে নিন। অবশ্যই, হাতে আর অল্প সময়, তার মধ্যেই যোগাযোগ করতে হবে, এবং সমস্যাটাকে সমাধানের জন্য 31 অগস্টের মধ্যেই যোগাযোগ করতে হবে, এটা বোধহয় ভীষণ জরুরি মাথায় রাখা। তার জন্য হেল্পলাইন নাম্বার আপনাদের ডেফিনেটলি হেল্প করবে, প্লিজ নোট ডাউন করে নিন যারা আগ্রহী। এই মুহূর্তে অনুষ্ঠানের শেষ বন্ধু অপেক্ষা করছেন, স্বাগত তাকে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? বলুন, তাড়াতাড়ি বলতে হবে দিদি, সময় কম। কার সম্পর্কে জানবেন? জন্মস্থান কোথায়? সকাল 8:05। জন্মস্থান কোথায়? কোথায়? আরো একবার, হ্যালো, জন্মস্থান মানে এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়িতে, আচ্ছা। আর রাশি লগ্ন কখনো জেনেছেন মেয়ের? বাকিটা অবশ্যই জেনে নিন। তুলা রাশি আছে, বিশাখা নক্ষত্র এবং লগ্ন হচ্ছে মকর লগ্ন। ওর তিথি, ওর দশমী কৃষ্ণ তিথিতে জন্ম, এবং ওর পায়া হচ্ছে তামা, অর্থাৎ তামার কোনো দ্রব্যকে পরিয়ে রাখবেন, সেটা পজিটিভ রেজাল্ট দেবে, বা তামার ঘটিতে একটা জল রেখে দেবেন, রোজ সকালবেলা যেন খায়। প্রথম কথাই হচ্ছে ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিয়ের জায়গা নিয়ে খুব টেনশনে রয়েছেন। বিবাহিত জীবন তো, বিয়ে তো দিয়েছেন, কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি, প্রচন্ড অশান্তি। হ্যাঁ, এবং জামাই কিন্তু লোকের সামনে কিন্তু ভীষণ ভদ্রলোক, তাই তো? হ্যাঁ, আপনি যদি কারোর সামনে নিয়ে আসেন, জামাইকে দেখে বলবে ভীষণ ভালো ছেলে, তোমার মেয়েরই দোষ আছে, সেটা বলে তো? হ্যাঁ, আমি তো চিনি না, আপনি বহু দূর থেকে করছেন আমাকে ফোন, কিন্তু এখানে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের জায়গা প্রচন্ড ডিস্টার্ব। দ্বাদশপতি সপ্তমে, দ্বাদশপতি সপ্তমে থাকলে ভীষণ ডিস্টার্ব, কিন্তু যেহেতু বৃহস্পতি এখানে রাহুর সাথে কানেক্টেড হয়ে গেছে, ভীষণ রকম ডিস্টার্ব। এবং আপনার মেয়ে কিন্তু মানে সেখানে কতদিন বিয়ে দিয়েছেন ওকে, বছর ধরে? হ্যাঁ হ্যাঁ,
এই জায়গাটা আমি বলবো যে অবশ্যই কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট যারা রয়েছে জ্যোতিষ ব্যক্তিত্ব, সঠিকভাবে জ্যোতিষ জানেন, তাদের কিন্তু পরামর্শ নিন, না হলে কিন্তু এই সংসার টিকিয়ে রাখার জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। সেটা হচ্ছে তো? হ্যাঁ হবে। পঞ্চমে মঙ্গল থাকলে এবং সেখানে পূর্ণ রাহুর দৃষ্টি রয়েছে, বারবার সন্তান আসবে, মিসক্যারেজ হয়ে যাবে কিন্তু, এবং মেয়ে মানসিক দিক থেকে খুব ডিস্টার্বের মধ্যে রয়েছে। হ্যাঁ, এইগুলোর জন্য যদি পারেন সরাসরি তারাপীঠে চলে আসুন মেয়েকে নিয়ে, ঠিক আছে? এই আলোক কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগান। মেয়ের ছকটা কিন্তু খুব ক্রিটিক্যাল ছক, লগ্নটা ভালো না, শারীরিক জায়গা ভালো না, স্থাপিত দোষ হয়ে রয়েছে লগ্নের ওপরে, কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে ওর একদমই কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এবং শাশুড়ির দ্বারা ভীষণভাবে কিন্তু টর্চার হচ্ছে। সেটা হচ্ছে তো? হ্যাঁ। এই জায়গাগুলো শুধু হ্যাঁ হ্যাঁ করলে হবে না, জ্যোতিষটা কিন্তু একদম অঙ্কের মতন, আপনার দুয়ে দুয়ে যেরকম চার হয়, ঠিক গ্রহ নক্ষত্রগুলো মিলে গেলে আপনার জীবন পঞ্জির সাথে প্রত্যেকটা জিনিস মিলে যাবে, আর এই সমস্যাগুলো থেকে যাতে বার হয়ে আসতে পারেন, কারণ সব সমস্যাগুলো ডিভোর্স নয়। এবং ছেলেটার ক্ষেত্রে আমি বললাম যে সামাজিক ছেলে, আপনার জামাই লোকের সামনে খুব ভালো ভদ্র সেজে থাকে, কিন্তু তার মানে সংসারে কিন্তু তার সেটা নেই, মা যে অন্যায় করছে তার যে প্রতিবাদ করবে সেই সেটা কিন্তু তার মধ্যে নেই। আছে কি? হ্যালো, না কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে। কাজেই যারা দাম্পত্য সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো যে এই আলোক কৌশিকী অমাবস্যা কিন্তু কাজে লাগান অবশ্যই। কিন্তু দেখুন এই শুভ তিথিটাকে বারবার এই কারণে আপনাদের বলে রাখছি, যদি দূরের বন্ধুরা, বহু দূরের বন্ধুরা, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, সবাই কিন্তু তারাপীঠ চলে আসছে, যদি আপনি মনে করে থাকেন অবশ্যই কিন্তু তারাপীঠে যোগাযোগ করে নিতে পারেন। আমি তার সাথে সাথে বলতে চাইবো যে দুর্গাপুর, আসানসোল, বর্ধমানের সমস্ত মানুষজন, রানীগঞ্জ, এই সারাউন্ডিং কুলটি বিভিন্ন দিকের মানুষজনরা কাছাকাছি অনেকেই পেতে চান, তার মধ্যে বৈশালী দিকে বর্ধমানে পেয়ে যাবেন, অন্তত এই কৌশী অমাবস্যা পূর্বে বর্ধমানে পেয়ে যাবেন 29 আগস্ট। আর সরাসরি যদি পৌঁছতে চান সমস্ত জায়গার বন্ধুরা অবশ্যই 30 এবং 31 তারিখে তারাপীঠে সরাসরি যোগাযোগ করতে পারেন। জেলা স্তরের অন্যান্য বন্ধুদের জন্য বলে দেবো যে বাকি ডিটেলসটা সেপ্টেম্বর মাসের 7 তারিখে শেওড়াকুলি, 12 তারিখে বহরমপুর এবং 13 তারিখে কৃষ্ণনগরে পাবেন এবং 21 তারিখে মেচেদাতে পাবেন। তবে আসার আগে অতি অবশ্যই নামটা নথিভুক্ত করবেন, এইটুকু আপনাদের কাছে ঘোষণা। তার জন্য 9836268679 এবং 9836464659 আপনাদের জন্য রয়েছে। কলকাতার বিভিন্ন চেম্বারগুলো তো রয়েছে, সেগুলো কৌশী অমাবস্যার পূর্বে যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই পৌঁছে যেতে পারুন, এই শুভেচ্ছাটা থাকবে। আর পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দেখতে চান না কেন, zengatv.com বা ইউটিউবে গিয়ে দিদির অনুষ্ঠান সরাসরি আপনারা দেখতে পারবেন যে কোনো সময়। আর আজকে যেহেতু সময় শেষ, বিচ্ছিন্ন হওয়ার আগে একদম শেষ প্রান্তে দিদির কাছে একদম সংক্ষেপে বলবো, সন্তান নিয়ে খুব প্রবলেমে রয়েছেন যোগাযোগ তো করবেনই, তার পাশাপাশি একটা টোটকা দিয়ে যাচ্ছি, একটা সাদা পিওর চন্দন কাঠ নেবেন এবং কাঁচের গ্লাসে রাত্রিবেলা করে সেটা ভিজিয়ে দেবেন, এক গ্লাস জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। সকালে চন্দন কাঠটা তুলে নিয়ে প্রতিদিন সন্তানকে যদি জানিয়ে খাওয়াতে পারেন ভালো, না জানিয়ে খাওয়াবেন কিছু বুঝতে পারবে না, কিন্তু এটা করে যান। দেখুন রাগ জেদ আপনার সাথে যে নেগেটিভ বিহেভিয়ার করছে সেগুলো কিন্তু অনেকটা কিন্তু প্রশমিত হবে। এর পাশাপাশি যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। সামনে 31 আগস্ট কালক কৌশিকী অমাবস্যা, এই তিথিকে কিন্তু চলে যেতে দেবেন না, কারণ আর যারা দূরে দর্শক বন্ধু রয়েছেন বা আগে আমার কাছে এসেছেন, প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি যারা চাইছেন পুজো দিতে, আহুতি দিতে বা গ্রহ প্রতিকার করতে, আপনারা কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করে নিন বা তারাপীঠে সরাসরি চলে আসুন। অবশ্যই এই কৌশী অমাবস্যা থেকেই আপনাদের শুরু হোক নতুন জীবন, এক সমস্যামুক্ত জীবন মাধ্যম অতি অবশ্যই যদি চান। শ্রীমতী বৈশালী সরকার আপনাদের জন্য রয়েছেন শুধু হাতটা ধরার অপেক্ষা। আরও একবার সময় ঘোষণা করে দিয়েছে, বিদায় নিতে হবে, তবে বিচ্ছিন্ন হওয়ার আগে আরও একবার বলি, সময় থাকতে সচেতন হন এবং জীবনের অনেক কিছু অশুভত্বকে নাশ করতে এই বিশেষ যোগকে, কৌশী অমাবস্যা যোগে কাজে লাগান। অবশ্যই শ্রীমতী বৈশালী সরকার আপনাদের জন্য রয়েছেন সেই সহায়তার জন্য, অবশ্যই হাতটা ধরতে পারুন, এই শুভেচ্ছা দিয়ে আজকে বিদায়। নমস্কার। নমস্কার।